চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশনের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি ঠাকুরের সিংহাসন। তো প্রাইমার করার সময় ভিডিওটি করা হয়নি, মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো আমরা এই ফুটি ঘষার পেপার দিয়ে, এটা 150 নম্বরের পেপার, ঘষে নিচ্ছি প্রথমে, এরপর আমরা রং করব। ঘষে নেওয়ার একটাই কারণ, এটা খুব মসৃণ হয় আর রঙের ফিনিশিংটা খুব সুন্দর হয়। পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে, এরপর আমরা রং করব। প্রথমে আমরা গোল্ডেন কালার ইউজ করব, গোল্ডেন মেটালিক কালার। শুধু পিলারগুলোতেই থাকবে গোল্ডেন কালার। আপনারা দেখে নিন 50 গ্রামের কৌটো এটা। আমরা এখানে তুলি ব্রাশ ইউজ করছি, আপনারা চাইলে অন্য ব্রাশও ইউজ করতে পারেন। কালারটা খুব ঘন, ভালো করে মিশিয়ে নিতে হয়। এই যে আমরা কালারটা এখানে ব্যবহার করছি, এই যে দেখতেই পাচ্ছেন এটা গোল্ডেন ব্রাউন কালার, হাফ লিটারের। তারপিন তেল দিয়ে আমরা এটাকে ঘেঁটে নিচ্ছি। এই যে এটা 1 কোট মারা হচ্ছে, শুকিয়ে গেলে আবার 2 কোট করা হবে। গোল্ডেন ব্রাউন কালার কালার শেষ হয়নি। খুব সূক্ষ্ম কাজ, খুব সময় লাগে করতে, কি আর করা যাবে, কাজ যখন করতে তো হবেই। যাই হোক, এখানে আমরা আরেকটি কালার ইউজ করব, গোল্ডেন ব্রাউন আর গোল্ড ছাড়া। গোল্ডের উপরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লাল লাল টাইপ, এটা আমি নিজেই তৈরি করেছি লালের সাথে গোল্ড কালার মিশিয়ে। অনেকে এটাকে তামার কালার বা কপার কালার বলে। কাজ প্রায় ফিনিশিংয়ের দিকেই, আমরা সবগুলো রং অল্প অল্প করে ফিনিশিং দিচ্ছি। তারপরে এখানে আর একটু কাজ আছে, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন, পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আমরা টোটাল এখানে 4টি কালার ইউজ করেছি, একটি হচ্ছে গোল্ডেন ব্রাউন, একটি হচ্ছে সিলভার, একটি হচ্ছে কপার, আর একটি হচ্ছে গোল্ড কালার। আপনারা হয়তো ভাবছেন ময়ূরের কালার এরকম কেন, ময়ূরের কালার অন্য দিলে আরও ভালো লাগতো, মানে ময়ূর হয়েছে যেটা কালার হয়, কিন্তু অর্ডার নেই, যেইভাবে বলেছে সেইভাবেই আমাকে করতে হবে।